डिप्रेशन अर्थात गभीर निम्नचाप वेस्ट सेंट्रल बे अर्थात पश्चिम मध्य बंगोपसागर ऊपर अवस्थान करछे। आर एकबार बोलछि गभीर निम्नचाप पश्चिम मध्य बंगोपसागर ऊपर अवस्थान करछे। कोऑर्डिनेट अनुजाई जदि देखी ताले 15 डिग्री उत्तर अक्षांश एवं 86.2 डिग्री पूर्व द्राघिमांशे अर्थात डिस्टेंस हिसाब से जदि आमरा देखी ताले दीघा थेके 740 किलोमीटर दक्षिणे, आबार पारादीप थेके देखले 590 किलोमीटर दक्षिणे, और बांग्लादेशेर खेपुपाड़ा बोले एकटी जायगा आछे सेखान थेके 880 किलोमीटर साउथ साउथ वेस्ट। मुभमेंट मूव जेटा करबे आगामी 12 घंटा अर्थात एखन थेके आगामी 12 घंटा एर मूव होबे किन्तु उत्तर उत्तर पश्चिम दिके। 12 घंटा पर थेके किन्तु मूवमेंटे एकटा बड़सड़ परिवर्तन आसबे एवं एटा रिकार्व करबे, रिकार्व करे मूवमेंट जेटा होबे तखन उत्तर उत्तर पूर्व दिके मूव करबे आगामी 3 दिन माने आजके 22 थेके जाबे कोन दिके टुवर्ड्स मेनलि बांग्लादेश कोस्ट एवं एडजॉइनिंग वेस्ट बेंगल कोस्ट शुरूटा बट फाइनली टुवर्ड्स बांग्लादेश कोस्ट। इंटेंसिटी आगामी 12 घंटार मध्य एटा गभीर निम्नचाप थेके अति गभीर निम्नचाप अर्थात डीप डिप्रेशने परिणत होबे, जार जन्य पूर्वाभास जेटा आमरा दिच्छि सेटा होच्छे 23 तारीख মানে আগামীকাল কোস্টাল ডিস্ট্রিক্ট যেগুলো আছে আমাদের অর্থাৎ ইস্ট মেদিনীপুর, ওয়েস্ট নর্থ সাউথ 24 পরগনা এই জায়গাগুলোতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি, শুধু কোস্টে বলছি কিন্তু ইস্ট মেদিনীপুর, সাউথ 24 পরগনা, নর্থ 24 পরগনা 23 তারিখ। আর বাকি যে অ্যাডজাসেন্ট কোস্টাল ডিস্ট্রিক্টস অর্থাৎ আমাদের হাওড়া, হুগলি, কলকাতা, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব বর্ধমান এই জায়গাগুলোতে হালকা বৃষ্টি, বাকি ডিস্ট্রিক্ট মূলত ড্রাই। যা কিছু হবে বৃষ্টি বা হাওয়া সেটা হচ্ছে 24 তারিখ নর্থ সাউথ 24 পরগনা, ইস্ট মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা এই জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি, আর দক্ষিণবঙ্গের বাকি জেলাতে হালকা বৃষ্টি। 25 তারিখ শুধুমাত্র কোস্টালের 3টে জেলা অর্থাৎ নর্থ সাউথ 24 পরগনা এবং ইস্ট মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি, 25 তারিখ বাকি জেলাগুলোতে হালকা বৃষ্টি। ওয়ার্নিং যেটা থাকছে সেটা হচ্ছে 24 তারিখ, 24 তারিখ আমাদের যে কোস্টাল ডিস্ট্রিক্ট যেগুলোতে বললাম হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে অর্থাৎ পূর্ব মেদিনীপুর, সাউথ 24 পরগনা, নর্থ 24 পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা এই জেলাগুলোতে কিন্তু থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি হওয়ার সম্ভাবনা। উইন্ড ওয়ার্নিং যেটা আছে শুধুমাত্র নর্থ সাউথ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরের জন্যে, সেখানেও খুব বেশি নেই, 20-30 কিলোমিটার প্রতি ঘন্টায় হাওয়া সম্ভাবনা থাকছে। মৎস্যজীবীদের 24-25 সমুদ্রে যেতে বারণ করা হয়েছে, 23 তারিখের মধ্যে সবাইকে ফিরে আসতে বলা হয়েছে। আপাতত এটাই, আর 22 তারিখ মানে আজকে একটু রাতের দিকে হয়তো ক্লাউডি শুরু হবে কিন্তু কলকাতা পরিষ্কার, মানে বৃষ্টির সম্ভাবনা আজকে নেই। কালকে 23 তারিখ যেটা আমরা বলেছি কলকাতায় একটু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা, যা কিছু একটু ওয়েদার অর্থাৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি একটু বেশি সম্ভাবনা থাকছে হচ্ছে 24 তারিখে আমাদের। 27 তারিখ আমাদের এখানে কার্নিভাল ক্লিয়ার থাকবে, আকাশ পরিষ্কার মূলত ড্রাই, মানে 25-এর পর থেকেই আস্তে আস্তে ক্লিয়ার হতে থাকবে, যেহেতু 27 তারিখ তো কার্নিভাল আছে বোধহয়, তো 27 তারিখ কলকাতায় মূলত ড্রাই ওয়েদার থাকবে। তো খুব সংক্ষেপে যেটা বলছি, এই মুহূর্তে আছে ডিপ্রেশন হিসেবে, আগামী 12 ঘন্টায় ডিডি হবে, এখনও অনেক দূরে আছে ওয়েস্ট সেন্ট্রাল বে মানে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে, দীঘা থেকে যেটা বললাম 740 কিলোমিটার, ইনিশিয়ালি উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে 12 ঘন্টা পর থেকে উত্তর উত্তর পূর্ব দিকে, মেইনলি বাংলাদেশ ওয়েস্ট বেঙ্গল কোস্টের দিকে এগোতে থাকবে, পরবর্তী ক্ষেত্রে ফাইনালি বাংলাদেশ কোস্টের দিকে যাবে। ফলে এর ইনডাইরেক্ট এফেক্ট হিসাবে আমরা 24 তারিখ একটু বেশি ওয়েদার পাচ্ছি, সেটা হচ্ছে কোস্টাল ডিস্ট্রিক্টগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি, বাকি জেলাগুলোতে মূলত হালকা বৃষ্টি, আর 3টে জেলা 2-24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে 20-30 কিলোমিটার হাওয়া
মৎস্যজীবীরা 24-25 মাছ ধরতে যাবে না, 23-এর মধ্যে ফেরত আসবে।